বন্ধুরা, তোমরাও যদি মহেন্দ্র সিং ধোনিকে একজন মহান খেলোয়াড় মনে করে থাকো তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, নো বলে আউট ছিলেন বিরাট কোহলি, টিম ইন্ডিয়ার সাথে হয়েছে বেইমানি, এবার সত্যিটা চলে এসেছে সবার সামনে, যা দেখে হতবাক গোটা ক্রিকেট জগৎ। তো বন্ধুরা, কিভাবে আম্পায়ার আর অস্ট্রেলিয়ার পাতা জালে ধরা দিলেন বিরাট কোহলি, দেখাবো সেই ভয়ঙ্কর ঘটনার পুরো ভিডিও, যা দেখে হয়তো তোমরাও মাথায় হাত দিতে বাধ্য হবে। কিন্তু তার আগে বিরাট কোহলি আর স্টিভ স্মিথের মধ্যে কে সবচেয়ে দুর্দান্ত টেস্ট ক্রিকেটার, নিচে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো। বন্ধুরা, টেস্ট ক্রিকেটের শেষ লড়াই নিজের শেষ দিনে পৌঁছে গিয়েছে, যেখানে ভারতীয় দলকে জিততে গেলে 280 রান করতে হতো। অন্যদিকে অস্ট্রেলিয়া উইকেট নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন এবং ময়দানে কিং কোহলির সাথে ব্যাটিং করছিলেন আজিঙ্কে রাহানে, আর এই দুই ব্যাটসম্যান নিজেদের দুর্দান্ত ফর্মে ধীরে ধীরে ভারতকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু তারপর ময়দানে এমন কিছু ঘটে গেল যা কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, 49 রানে কিং কোহলি ব্যাটিং করছিলেন আর স্কোড নামের এক বোলার তাকে পিচের বাইরের দিকে একটি বল করেন, যেটিতে কোহলি কভার ড্রাইভ খেলার চেষ্টায় বলটি ব্যাটের একদম কানায় লেগে স্টিভ স্মিথের দিকে যায় এবং তিনিও সুপারম্যানের মতো লাফিয়ে সেটিকে ক্যাচ ধরে কোহলিকে মাঠের বাইরে পাঠিয়ে দেন, যার জন্য পুরো স্টেডিয়ামে সাইলেন্স মোডে চলে গিয়েছিল আর কেউ নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না যে এটা কীভাবে সম্ভব হয়েছে, কেননা এটি ছিল টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় উইকেট। অন্যদিকে তারপর ভারতীয় দলের প্রত্যেকটি ব্যাটসম্যান একের পর এক আউট হতে থাকেন, রবীন্দ্র জাদেজা, আজিঙ্কে রাহানে আর তারপর শার্দুল ঠাকুর তো খাতা খোলার কোনো সময়ই পাননি, যার জন্য আমাদের দল খুবই লজ্জাজনকভাবে ম্যাচটিতে হেরে যায়। কিন্তু বন্ধুরা, এবার কোহলির আউট নিয়ে এমন একটি সত্যি ঘটনা সামনে এসেছে যা অস্ট্রেলিয়ার কুকীর্তি সবার সামনে তুলে ধরেছেন। হ্যাঁ বন্ধুরা, জানিয়ে রাখি যে বলটিতে কিং কোহলি আউট হয়েছিলেন সেটি পুরোপুরিভাবে নো বল ছিল, আর এত গুরুত্বপূর্ণ মুহূর্তেও আম্পায়ার সমেত থার্ড আম্পায়ারও এটির দিকে কোনো ধ্যানই দেননি। অন্যদিকে কিং কোহলি তো পুরোপুরিভাবে হতবাক হয়ে গেছিলেন, যেখানে প্রত্যেকটি বলের পর আম্পায়ারের দায়িত্ব সেটি নো বল নাকি চেক করার, কিন্তু তিনি সেটি করেননি, যার জন্য সমস্ত ভারতবাসী অস্ট্রেলিয়ার আম্পায়ারকে বেইমানি বলে ঘোষণা করেছেন। তো বন্ধুরা, এই ব্যাপারে তোমাদের কি মতামত নিচে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটি লাইক করে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিও।